দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আমরা দেখছি খামার উপযোগী যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো। আজ হচ্ছে 14 অক্টোবর 2022 রোজ শুক্রবার। তো কী দরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো। আমরা রয়েছি সাহেব আলীর ঘাটে। সাহেব আলী ভাই আজকে দেখছেন গরুর পশ্চা সাজিয়ে বসেছেন, এই যে দেখছেন পশ্চা সাজিয়ে বসেছেন। এর মধ্যে পার্টি অস্ট্রাল আর পার্টি শাহিওয়াল আছে, আমরা একটু তার কাছ থেকে শুনবো। ভাই কটা অস্ট্রাল আর কটা শাহিওয়াল? অস্ট্রাল আছে আপনার চারটা। এটাও অস্ট্রাল? হ্যাঁ এটাও, এটা বর্ডারি বর্ডারি শাহিওয়াল বর্ডারি ক্রস। আচ্ছা আমরা এই বড় গরুটা একটু শুনি, বড় গরুটা কি দাঁত হয়েছে? একটা দাঁত, একটা দাঁত, একটা দাঁত হয়েছে, একটা দাঁত হয়েছে। এত বড় গরু কত ইঞ্চি? 63 ইঞ্চি। এটা কেমন দাম? কত চাইছেন? কত চাইছেন? 220। পাইছেন নাকি দাম? পাইছেন কত? 175 পাইছে। কেমন টার্গেট? কেমন? 200 ভাঙা ভাঙি টার্গেট। এইগুলা 5 লাখ 4 লাখ এগুলাই আর পায়ের গেটআপটা দেখেন 7 লাখ 8 লাখ এগুলাই বিক্রি করে। দাম পাই কত ভাই? কত বিক্রি করে? কুমিল্লা, কুমিল্লা থেকে আসছে। দর্শক কটা কিনছেন আপনারা? 12টা কেনা হয়ে গেছে, নিজেরাই তো কিনতেছে ভাই, প্রত্যেক জানি। দর্শক দেখছি আমরা গরুটাকে, এই যে আরেক ভাই ডাকছে, পরে কথা হবে না? আচ্ছা তো এখন বলেন কাস্টমার সাথে পরে কথা হবে। হ্যাঁ এখন বলেন ভাই, এখন এটা হলো 1 নম্বর। হ্যাঁ একদম অরিজিনাল যেটা। হ্যাঁ এটা বয়স 2টা দবে, 4টা দবে, 6টা দবে, সকনি হবে এটা গুড়, তখনই একটা গরু সকনি আর মান হবে। আচ্ছা এর আগে হবে না? বিক্রি করে 5 লাখ 7 লাখ টাকা আমরা এই দেশের লোক দাম পাই না, তো দাম পান না? না কিন্তু আপনারা তো করতে পারেন না, নিয়ে যায় ওরা গরু বিক্রি করে। আচ্ছা আপনারা তো করতে পারেন না? না না আমার তো ব্যবসা ভাই, ব্যবসা আমরা কিনি হ্যাঁ বিক্রি করি, 2000 লাভ নেই। 30 হাজার। দর্শকরা বুঝতে পারবে না নাকি? দর্শক শুনছেন যে নেপালে কি এটি? কত কি ইঞ্চি হাইট? 59 ইঞ্চি হাইট। আচ্ছা আপনি মাপে রাখেন নাকি ভাই? মাপি বাড়িতে, বাড়িতে মাপে, বাড়িতে গরু মাপাই। আচ্ছা এটা বলছেন তাইলে কারো মনের কোন সন্দেহ থাকবে না, যে কোনো জায়গায় যে ভাই এই গোটা আমাদের 400 কেজি আছে, 400 কেজি বলে দেব, 400 কেজির মধ্যে কতটুকু বাদ যাবে আর কতটুকু থাকবে এটা উনি নিজে আইডিয়া আমার হয়ে যাবে। তাছাড়া বহু মানুষ ঠকে যায় ভাই, বহু মানুষ ঠকে, পাঁচগুণ বাসা যায় হয় সাইড, এক মনে 20,000 নাই, এক মনে 20,000 নাই, 20,000 25,000 টাকা নাই। আচ্ছা আচ্ছা উনি এটা ঠকে গেল, ঠকে গেল, এটা শিক্ষা হলো। তো এটা কত রাখছেন? এটা দাম চাইছি ভাই 2 লাখ 10। কত বলতেছে এটা? এটা 80 পর্যন্ত পাইছি। 80 পর্যন্ত 180। দর্শক শুনছেন যে 180 পর্যন্ত হয়েছে। এটাও কি 2-এর নিচে বিক্রি? বর্ডারি ক্রস এইগুলো 4 লাখ 5 লাখ টাকা গরু বানায়। আচ্ছা
পাগুলা দেখেন পাগুলা গায়ে যে সামারা আছে সেই এটা অসাধারণ গরু অসাধারণ একটা গরু মাথাটা হবে মুশের মত এটা কি দুয়ের নিচে এটা দুয়ের একটু সামান্য কম দিতে পারে দুয়ের সামান্য কম আচ্ছা এটা একটা গেল আর এক্সেপশনাল কি গরু আছে আপনার কাছে দেখেন এটা ক্রস জাতীয় আছে হ্যাঁ দর্শক আমরা একটু ক্রস জাতীয় ষাঁড়গুলোটা দেখি কোনটা কোনটা এই যে এটা ক্রস আচ্ছা কেমন টার্গেট করছেন এখানে আর কি আছে এটা কি দাঁত হয়েছে নাকি এটা দাঁতে নাই দর্শক আমরা দেখছি উনি খুব কষ্ট করে গরুগুলো বের করছেন উনি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ওই যে দেখছেন গরুটিকে বের করে দেখানো হচ্ছে অরিজিনাল গিট অরিজিনাল গির পাওয়া যায় না এটাই অরিজিনাল এটা কেমন কত চাইছেন এটা ১৬০,০০০ এখন তো ১৬০,০০০ এর মাংস নাই ভাই না নাই এখন চাচ্ছি আশা আছে কাস্টমারের উপর বেচা কিনার উপর বেসেস করবে কাস্টমারের উপর বেসেস করবে না গোটালটাই নাবি গালার ঝুল গোটালটাই খাই গোটাটাই ঝুল নেপালি গির এটা কেমন দাম চাইছেন এটা চাইছি ১৬০ ভাই কত বলতো সেটা ৪০ পর্যন্ত পাইছেন কেনা বেচা কত হবে ১৫০-১৫০ কেনা বেচা আর কোনটা আছে সাহেব আলী ভাই আর একটা ভালো গরু দেখান আরো দেখবেন একটা ভালো গরু দেখান কোনটা এটা এটা হচ্ছে বর্ডারি শাহিওয়াল আচ্ছা এটা কেমন দাম এটা দাম চাইছি ভাই ১৩০ কত বলছে এটা দাম ১১৫ পর্যন্ত পাইছেন এটা কেমন টার্গেট রাখছেন ২০,০০০ হলে দিবেন ১২০ এটি হচ্ছে ১২০০০০ হলে দিবেন আজকে তো গত হাটেরও কিছু গরু আছে গত হাটের একটা গরু আছে সেটা কালোটা আচ্ছা কালোটা আর এগুলো হচ্ছে সব নতুন এগুলো হচ্ছে সব নতুন কিন্তু এগুলোর পার্সেন্টেজ একটু কম এটা কেমন কত কত চাইছেন এটা ১৩৫ এটা হচ্ছে ১৩৫ এটা কত বেচা কেনা ২৫ আর এগুলো ভাই এটা হচ্ছে ১৫ এটা নতুন কেনা নতুন কিনা নতুন কালেকশন সব নতুন আজকে টোটাল গরু আছে কয়টা ১৩-১৪টা গরু আছে টোটাল এটা কত এটা কত বলতেছে
দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শক বলতে চাই আমি এটাই যে নিজে জানার পরে গরু কালেকশন করবো, নিজে জানার পরে। হ্যাঁ, নিজে আগে প্রশিক্ষণ দিবেন, দেওয়ার পরে কালেকশন করবেন। কোন দালাল ফালাল নিজে না জানে এই ব্যবসা জানে করাচ্ছে না করার। আচ্ছা ঠিক আছে, না জানার পরে যদি হাঁটে আসে উনি ছবি যাবে। আচ্ছা ঠিক আছে, খারাপটা ভালো কবি, ভালোটা খারাপ, খারাপ নিজের অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করা যাবে না, যাবে না। আর কেনার আগে বেচার টার্গেট করতে হবে, ওরা খাবে কত দিন, বাড়বে কতটুকু, সে জাতমানটা চিনি। এই এক খামারি আরেক খামারির সাথে পরামর্শ করি, পরামর্শ করি যে ভাই কোন গরুটা বাড়ে বেশি, কোন গরুটা জাত ভালো, মানুষ লাভ করুক, 2,000-5,000 লাভ করবে, লাভের আশা সবাই খাটতেছি, এত টাকা দিয়ে আমরা খাটতেছি, ব্যবসা করতেছি, 2 টাকা লাভের আশা, লাভের আশা। আমি চাই যে দর্শক নিয়ে জানে ওই খামারিও লাভ করতে পারে, লাভ করতে পারে। এ বছরে 10টা কিনছে, দ্বিতীয়বার যেন 20টা কিনতে পারে, তাহলে উনিও আগাবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানও আগাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য এখন কেমন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।